এই দুর্গা পূজা সর্বপ্রথম কে করেছিলেন ব্রহ্ম পুরাণের প্রকৃতি খণ্ড উত্তর দিচ্ছেন প্রথমে পূজিতা সা কৃষ্ণেন ও পরমাত্মনা গোলকবৃন্দাবনে যখন ভগবান নিজ শক্তিকে সম্মান করবেন তখন তিনি তার নিজ শক্তি সৃষ্টি স্থিতি পলায় সাধন শক্তিরেখা সায়বজস্ব ভবনানী বিভর্তি দুর্গা এই দুর্গা শক্তিকে তিনি নিজে আগে অগ্রভাগে পূজা দিয়েছিলেন তাই প্রথমে তিনি পূজা করেছিলেন পরবর্তীতে কারা পূজা করলেন না পরবর্তীতে চণ্ডিতে পাওয়া যায় মার্কণ্ডীয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডীতে এই পূজা পদ্ধতির কথা বলা হয়েছে কারা করেছিলেন এটাও বলা হয়েছে সুরত নামে একজন রাজা ছিলেন সে রাজ্য ইত্যাদি খইয়ে এসে বনে গমন করেছিলেন তার রাজ্য ছিল না রাজ্য কেড়ে নিয়েছিল শত্রুরা সে বনে বনান্তরে ঘুরে বেড়াচ্ছিলেন বনে গিয়ে দেখেন একজন ঋষি সেখানে কুটির আশ্রয় করে রয়েছেন কি তার নাম কি নাম হচ্ছে মেধস ঋষি আরেকজন ব্যক্তি এসেছিলেন নাম হচ্ছে সমাধি বৈশ্য তিনি অনেক সম্পত্তির মালিক ছিলেন কিন্তু তার সংসারে ছেলে মেয়ে ইত্যাদি তাকে সবাই তাড়িয়ে দিয়েছিল সংসারের তো এটাই নিয়ম সংসার ও মায়াময় দিতে পারলেই তবে ভালো হয় আর না দিতে পারলে দুঃখের অন্ত নাই স্ত্রী পুত্র পরিজন কেহ নয় আপন আপন যে আছে দূরে তাই বলে সংসার আমরা সবাই করছি কিন্তু সংসার করে সংসে যে আমরা ঘুরছি বটে সং মানে কি রঙের এই হাটবাজারে বাজারে চিনলি না তুই রং রং মাখিয়া কেউ সন্ন্যাসী কেউ সাজিছে সং রং ব্যাপারী রঙ্গের পানি বাবা কোন শহরে রঙ্গিলা রঙ্গিলা রঙ্গের বাজারে এই রঙের বাজারে কেউ রং মেখে সংসেজে ঘুরছে আবার কেউ ভাগবত রং মেখে পারমার্থিক পথে নিজের সমস্ত সম্পদ সম্পত্তি ফেলে রেখে গোবিন্দের দিকে ছুটছে সেও কি পেয়েছে তার মনে ল রং লেগেছে এজন্য বলা হচ্ছে যার অন্তরে গৌর প্রেমের বাতাস লেগেছে সে কি ঘরে রয়েছে নামে রূপ সনাতন ভাইরে দুইজন ওই নামে পাগল হয়েছে যার অন্তরে গৌর প্রেমের বাতাস লেগেছে তাই সমাধিবশ্য বের হয়ে আসলেন বনে বনান্তরে ঘুরছেন কিন্তু অন্তরে নিজ সেই পরিবারের কথা ভুলতে পারছেন না এবার একটা সূত্র হল কি সূত্র না সমাধিবশ্য ঘুরতে ঘুরতে এসে সুরত রাজার সাথে তার দেখা হয়ে গেল দুজনে দুজনের মনের কথা বলে বন্ধুত্ব স্থান লাভ করলো কিন্তু দুজনে ওই ঋষির আশ্রমে থাকেন খান আবার বনে বনে ঘুরে বেড়ান কিন্তু দুজনের সুরত রাজা তার রাজ্যকে ভুলতে পারছেন না আর সমাধিবশ্য তার সংসারের পরিজনকে ভুলতে পারছেন না যখন এই মতো অবস্থায় হলো তখন বলছে এটা সমাধান পাই তাই সুরত রাজা বললেন এটা সমাধান দিতে পারবেন ওই মায়া মুক্ত মেধস ঋষি তাই মেধস ঋষির কাছে করকিতাঞ্জলি পুটে দুজন বলেছিলেন যে হে ঋষি আমাদেরকে মুক্ত করুন আমাদেরকে মুক্ত করুন আমি সংসার খুঁয়েছি তবু আমার সংসারের কথা মনে পড়ে আর আমি রাজ্য হারিয়েছি তবু রাজ্যকে আমি মন থেকে ভুলতে পারছি না এটাই আমাদের জীবনে হয় আপনি যত সংসার থেকে চলে যান না কেন যদি সংসারের প্রারব্ধ কর্মফল যদি ক্ষয় না হয় তাহলে কিন্তু ওই সংসারকে আপনি যতই সন্ন্যাসী সে যে বৃন্দাবন মায়াপুরে থাকেন না কেন ওইটা আপনি ভুলতে পারবেন না এটা হচ্ছে শাস্ত্রের কথা চণ্ডীতে এসেছে তাই সমাধিবশ্য বলছেন সমাধিবস্য বলছেন হে প্রভু হে গুরুদেব আপনি এর থেকে উদ্ধার করবার আমাদেরকে পথ নির্দেশনা দিন তখন মেধর শিশি বলছেন এটা হচ্ছে কেন জানো না এটা হচ্ছে হচ্ছে মায়া এর একমাত্র কারণ মায়া হচ্ছে এর কারণ মায়া মানে কি এই দুর্গা দেবীর বিভিন্ন নাম দুর্গা উমা কালী ইত্যাদি দশ মহাবিদ্যারূপে আমরা তাহাকে পূজা করি তাহলে এটার আরেক নাম হচ্ছে মায়া এই মায়া হচ্ছে দুই প্রকার ভগবত গীতাতে ভগবান বলছেন মায়া হলো দুই প্রকার একটা হচ্ছে যোগমায়া দ্বিতীয়টা হচ্ছে মহামায়া যোগমায়া হচ্ছে ভগবানের লীলা সঙ্গিনী হিসাবে আসেন আর মহামায়া হচ্ছে জীবকে মায়ায় আবদ্ধ করেন মায়া কথাটার অর্থ হচ্ছে মা মানে হচ্ছে না আর আ মানে হচ্ছে যা বা এটা এটা আমাদের জন্য নয় যেটা আমাকে ভ্রান্তি পথে চালিত করে এটাই এটার নাম হচ্ছে মায়া দৈবীয় স গুণময়ী মাম মায়া দূরত্বয়া মাময়ী বোঝে প্রপদ্যন্তে মায়া মেয়ে তাং তরন্তিতে ভগবদ গীতায় ভগবান বললেন আমার এই দৈবীয় স গুণময়ী এই গুণময়ী মায়া এত সুবিস্তার কি না এই মায়ার থেকে কেউ উদ্ধার হতে পারে না তাহলে উপায় কি বলে মায়ামে বোঝে প্রপদন্তে মায়া মেয়ে তাং তরন্তিতে যদি আমাকে কেউ আমার উপরে স্যালেন্ডার করে তাহলে এই মায়া থেকে উদ্ধার হতে পারে কৃষ্ণ ভলি যেই অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ আমরা সবাই অনাদিকাল থেকে কৃষ্ণ পরিবার থেকে বিকৃত হয়ে এই মায়ার সংসারে এসে একটা দেহ ধারণ করেছি সবাই একটা প্রকৃতি প্রদত্ত খাঁচা পেয়েছি কেউ নারীর শরীর কেউ পুরুষের শরীর ইত্যাদি শরীরে আমরা আছি কিন্তু জানেন তো এর আগে আমরা কত কত শরীর ধারণ করে আছি এ জগতে ধনী সদা ব্যস্ত থাকে ধনের আশায় দরিদ্র জনেরা থাকে অন্যের চিন্তায় চোর ঘরে এতা সেদা চুরি করি বাড়ে আর কুলীন জনেরা সদা কুলো গর্ব করে এই মতো মায়াবদ্ধ জীব সমুদয় মায়াবদ্ধ সব মায়াতে মজয়। একজন মরে যদি কাঁদে তিনজন কিন্তু আপনি মরিবে ইহা ভাবে না কখন খেয়াল করবেন কথা আপনি মরিবি ইহা ভাবে না কখন চোখের সামনে দেখবেন আপনার দাদু মারা গেল আপনার বাবা মারা যাবে একদিন যে আপনাকে এই জগৎ সংসারের সমস্ত কিছু পরিত্যাগ করে চলে যেতে হবে এই জ্ঞানটা কিন্তু জীবিত জীবদ্দশায় আপনার কখনো হয় না হয় কখন জানেন মানুষের এই জ্ঞানটা ফুটে ওঠে বৃদ্ধকালীন সময় বৃদ্ধের সময় আমাদের হিন্দুদের ধর্মকর্ম আমরা বলি যে ভাবা একটু ধর্ম করো না 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 ধর্মকর্ম তো বুড়ো বয়সে এখন বলে এখন লেখাপড়া করো চাকরি করো বাকরি করো বিবাহ করো কুটুমব ভরণ পোষণ করো তারপরে বুড়ো বয়সে যদি সময় থাকে তারপর ধর্ম করে আনে এই হচ্ছে আমাদের হিন্দুদের বদ্ধমূল দ্বারা বৃদ্ধ বয়সে কখনো কৃষ্ণ ভজন হয় না বৃদ্ধ বয়সে কখনও ধর্ম করা যায় না কেন যায় না জানেন যেমন ফুল সুন্দর করে গাছে ফোটে সেই গাছের থেকে সদ্য প্রস্ফুটিত ফুল কিন্তু তুলে এনে চরণে দিতে হয় কিন্তু ওই ফুল ফুকিয়ে শুকিয়ে যখন কিনা মাটিতে পড়ে যায় তখন সেই ফুল কি আর চরণে দেওয়া যায় যায় না তো তাই বৃদ্ধকালীন সময়টা হচ্ছে ঠিক সেরকমই শৈশবকালে ভজে কৃষ্ণ পাবার লাগে যৌবনকালে কৃষ্ণ ভজলে কৃষ্ণ আসে যায় আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তাড়নায় যখন কিনা দেখে কি জানেন যখন দেখি দেখি আমরা যে আমাদের কমলা লেবুর মতো চেহারা যখন বেগুন পড়ার মতো হয়ে যায় আর কালো চুলগুলো যখন সাদা হয়ে যায় তখনই বোঝে যে শেষের দিনে দীনবন্ধবিনী জগতে আমার আর কোনো বান্ধব নাই কিন্তু বাস্তবিক পক্ষে কি তখন ধর্ম করা যায় বৃদ্ধ বয়সে কখনো ধর্ম হয় না তাই ভাগবত উচ্চকণ্ঠে বললেন সনাও দাঁড়াও মনুষ্য জীবনখানা লাভ করেছ দুর্লভাং মানুষং দেহ তদপি অধ্রুবম কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মানু ভাগবত নিহ দুর্লভাঙ্গ মানুসং দেহং তদপ্যি অধ্রুবম অর্থদম ভাগবত সপ্তমে স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার এক তাতে কি বললেন যে ধর্ম করার বয়স কখন বলে ধর্ম করার বয়স হচ্ছে শৈশবকাল থেকে কৃষ্ণ ভজন করতে হয় তাছাড়া হয় না এ পথ খুব সূক্ষ্ম পথ এক পথ খুব গহিং পথ কঠিন পথ কেন এ পথে আমরা যাচ্ছি সবাই চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করেছি যুধিষ্ঠি মহারাজকে বনপর্বে প্রশ্ন করছেন মহাভারতের বনপর্বে আচ্ছা যুধিষ্ঠি তুমি বলো তো জগতের সব থেকে আশ্চর্য বিষয় কি তখন যুধিষ্ঠি বলছেন দেখো আশ্চর্য তো অনেক কিছু রয়েছে কি বলি এখন আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে জগতে আশ্চর্য তো অনেক কিছু আছে যেমন প্রাচীনকালে ছিল মিশরের পিরামিড ব্যাবলনের ঝুলান্ত উদ্যান ইফুসিউসের ডাইনাদেবীর মন্দির রোডস দ্বীপের ব্রোঞ্জ নির্মিত অ্যাপোলো মূর্তি আলেকজান্দ্রিয়া জিউসের মূর্তি আর কি বলে মধ্যযুগের চীনার মহাপ্রাচীন নানকিংয়ের চীনামাটির মিনার ইংল্যান্ডের স্টোন হেন সেন্ট সোফিয়ার মসজিদ বর্তমান যুগে তো আশ্চর্যের কোনো সীমা নাই কম্পিউটার রয়েছে রঞ্জন রশ্মি কৃত্রিম উপগ্রহ পারমাণবিক হাইড্রোজেন বোমা তারপর আন্তর ক্ষেপণাস্ত্র তারপর হয়েছে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইত্যাদি 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 যুধিষ্ঠি কি বললেন যে দেখো এই সব থেকে এইটাই আশ্চর্যের জিনিস এই বড় কম্পিউটারটা এইটাই সব থেকে আশ্চর্যের জিনিস বললেন নাকি না কি বলেছিলেন শুনুন অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহ জমালয়ম শেষা স্থাবরম কিম আচার্য হে ধর্মরাজ আপনি শুনুন প্রতি মুহূর্তে জীব জমালয় গমন করছে শেষে স্থাবরম শেষে যারা থাকছে তারা মনে করছে যে আমার বন্ধুটি মরে গেছে কিন্তু আমি হলাম অমর আমার আর কখনো মৃত্যু হবে না দিনে দিনে জীবগণ যায় জমঘরে তথাপি যাহারা থাকে তাহারা মনে করে আমরা তো চিরজীবী না তো ক্ষয় ইহাত থেকে কি আশ্চর্য আছে মহাশয় জগত এর থেকে আশ্চর্যের আর কোনো বিষয় নাই কাজে ভাগবত চর্চা হয় করা করতে হয় কেন সমস্ত কর্মের অগ্রে এই ধর্মীয় আলোচনাটা করতে হবে কেন ভাগবত কোনো আষাঢ়ী ঠাকুমা দিদিমার গল্প নয় যে গল্প কথা বলে আপনাদের মনোরঞ্জন করব ভাগবত হচ্ছে সাক্ষাৎ একটা দর্শন একটা সাহিত্য বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বলা হয়েছিল আমেরিকাতে যে এমন একজন কবি রয়েছেন ছিলেন তৎকালীন সময়ে সনাতন ধর্মাবলম্বী যিনি চারটি শ্লোক থেকে আঠারো হাজার শ্লোকে রূপান্তরিত করেছিলেন একখানা গ্রন্থ নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত ভাগবত হচ্ছে আমার জীবনের গল্প কথা সেখানে বলা হয়েছে আমার বাস্তবিক জীবনের আলাপ আলোচনা সেখানে করা হয়েছে এটা এমনই সাহিত্য নাথিং বাট অফ হিউম্যান এটা আমার ক্যারেক্টারের কথা বলা হচ্ছে সেখানে আমি যে কি করছি জগতে কেমন ভাবে করছি এর ফল কি এর শাস্তি কি সাজা কি কোথায় যাব কোথায় ছিলাম কোথার থেকে এসেছি আমি এই সমস্ত বৃত্তান্ত কথা ভাগবতের মধ্যে বর্ণিত হয়েছে এই জন্য শুনতে হবে ভাগবত তাই পদ্মপুরাণ বলছে দুর্লভব কথা লোকে শ্রীমদ ভাগবত উদ্ভাবা যত আপনি কথা শুনুন এ জগতে যত কথা শুনি আমরা কেন আমরা তো কথা বলতেও ভালোবাসি আবার কথা শুনতেও ভালোবাসি কিন্তু কোন কথা বলতে ভালোবাসি বলে বিষয়ের কথা কোন কথা শুনতে ভালোবাসি বিষয়ের কথা এখনকার তো প্রত্যেকটা গ্রামে গঞ্জে চায়ের দোকান ঠেক ইত্যাদির দোকানপাটগুলোতে মানুষজন সমস্ত সবাই বজায় থাকে সেখানে কি আলাপ আলোচনা হয় বলে আলাপ আলোচনা তো এমনি কিছু না এক কথা ঘুরিয়ে ফিরিয়ে ইত্যাদি সেই কথাকেই আলাপ আলোচনা করা হয় কিন্তু সেই কথা অন্তিমে পরিণামে ব্যথা না হয় বৃথা হয় কাল অনর্থক আমাদের আউহরণ করে নিয়ে যায় যেমন ব্যাং ঘ্যাঙর ঘ্যাং করে সাপকে জানান দেয় যে আমি কোথায় আছি আমাকে ধরে এসে খাও ঠিক তেমনই আমরা যত কথা বলি না কেন এই কথাগুলো অন্তিমে আমাদের বৃথাই হয় আর ব্যথা প্রদান করে কিন্তু বাস্তবিকভাবে কৃষ্ণ কথাই আমাদেরকে নিয়ে যেতে পারে খুলে দিতে পারে মুক্তির দরজা দিবস ও জামিনি কত আবোল তাবাল পাচাল পড়িতে পারো তার মধ্যে একবারও কি রাধা মাধব বলিতে নাড় পাখিদের যে বলানে বলি সে বলি আমরাও শিখলাম না আপনি দেখবেন যে একটা পাখিকে যদি নিয়ম করে হরে কৃষ্ণ রাধা মাধব বলাতে বলার মাস যাবৎ তাহলে পাখিটি মা সন্তে কিন্তু হরে কৃষ্ণ রাধা মাদব বলবেন কিন্তু আমরা মনুষ্য জনম পেয়ে সেই হরিভজন করতে পারলাম না এটা ব্যথা ছাড়া আর কিছুই নয় এই জন্য ধর্ম করতে হবে সকাল সকাল ধর্ম কোনো আজগুপে ঠাকুমা দিদিমার কথা নয় ধর্ম মানে কি বলে ধারণার ধর্ম ইত্তা ধর্মের ধৃত প্রজা যৎসাদ ধর্ম সংযুক্ত সধর্ম ইতি নেতর ধর্মটা হচ্ছে ধারণ করার জিনিস অনেকে প্রশ্ন করেন যে ধর্ম কি কর্মই তো বড় কর্মই তো শ্রেষ্ঠ প্রশ্ন করেন কর্ম বড় নাকি ধর্ম বড় মানে আমরা মনে করি ধর্মটা বোধ হয় ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আমরা ঘন্টা বাজিয়ে হরে কৃষ্ণ বলি জয় মা বলি জয়গুরু বলি এটা হচ্ছে আমার ধর্ম আর কর্ম কি বলে কর্ম হচ্ছে আমার ব্যবসায় প্রতিষ্ঠান আছে চাকরি আছে ওখানে ওটা আমার কর্ম কর্ম নিয়ে কোনো কথা বলবেন না এই জন্য কর্মের মধ্যে যদি ধর্মটা না থাকে তাহলে কর্মের মধ্যে যদি চাকরি করেন তাহলে ঘুষ খাবেন যদি ব্যবসা করেন তা মানুষ মানুষকে ঠকাতে পারবেন এই জন্য মহাত্মা দার্শনিক অনুকূল চন্দ্র ঠাকুর বলেছেন কর্মের মাঝে ধর্মকে যে প্রতিষ্ঠা করতে পারলো না ধর্মে কর্মে আনলো বিভেদ পদে পদে তার লাঞ্ছনা এই জন্য কর্মের মাঝে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে গীতাটা হচ্ছে সেই জীবন চলার মন্ত্র ভাগবতটা হচ্ছে সেই জীবন চলার মন্ত্র গীতা হচ্ছে মরে যাওয়ার পরে আমরা কি করি কেউ মারা গেলে গীতাটা বুকের উপরে রাখি বলে না না এটা হচ্ছে চরম একটা ভুল প্রথা গীতাটা মারা গেলে মারা গেলে বুকের উপরে রাখি কেমন একটা ভুল প্রথা আমরা সমাজে পালন করে চলি আপনি যদি ওই সেই মৃতদেহকে স্পর্শ করেন তাহলে আপনি নদীতে স্নান করেন টাচ দা রিভার তাহলে একটা অপবিত্র স্থানে পবিত্রতম গীতাটাকে চাপাচ্ছেন কেন ওই গীতা চাপানো যা একটা দু কেজি দিয়ে ওজনের ইট চাপানো একই কথা এই জন্য গীতাটাকে চাপানো যাবে না গীতা পবিত্রতম বস্তু গীতাকে কখনো মৃতদেহের উপরে চাপানো যাবে না গীতা মরার পরের নয় গীতা হচ্ছে বাচার মন্ত্র অনন্য চিন্তান চিন্তান্তপর্যপার সত্য তেসাং নিত্যাভিযুক্ত নং মহম ভগবান বললেন যে তুমি জগতে কি পাওনি বলো যখন তুমি মনুষ্যতর জীবনে ছিলে অর্থাৎ চুরাশি লক্ষ জীবন যে যেটা বললাম কি কি জীবন বলে তিরিশ লক্ষ হচ্ছে পশু জীবন বিশ লক্ষ হচ্ছে বৃক্ষ জীবন তিরিশ আট বিশ পঞ্চাশ লক্ষ হলো এগারো লক্ষ হচ্ছে কৃমিকীট জীবন নয় লক্ষ হচ্ছে জলজ জীবন আর দশ লক্ষ হচ্ছে পাখি জীবন এই আশি লক্ষ হচ্ছে ভ্রমণ করেছি চুরআশি লক্ষ জনী ভ্রমণ করিয়া কাকিনি এই মানব দেহ বহু একমাত্র কৃষ্ণ ভজিবার তরে আর চার লক্ষ হচ্ছে মনুষ্য জনম মনুষ্য জনম হচ্ছে চার লক্ষ তাহলে একবারে কি আমরা সভ্য মানুষের কাতারে এসে বসতে পেরেছি বলে না না মেলেচ্ছ পৌলিন্দবদ্ধ সবর কত কত জন্ম সেখান থেকে পার হয়ে এসেছি অসভ্য জন্ম অর্ধসভ্য জন্ম সভ্য জন্ম এই সভ্যের আবার মাপকাঠি রয়েছে কেউ ইন্দ্রিয় ধর্মী কেউ মনোধর্মী কেউ মন থেকে শ্রেষ্ঠ বুদ্ধি সেই বুদ্ধিমান ব্যক্তি আবার বুদ্ধি থেকে শ্রেষ্ঠ হচ্ছে অহম অর্থাৎ নিজেকে জানা এই জন্য তো গ্রিক দেশীয় ঋষিগণ বলেছিলেন ন দাই সেলফ নিজেকে জানো গীতা বলছেন মাময় বাংশ জীবলোকে জীবভূত সনাতন আমার অংশ হচ্ছে তুমি তুমি আমার অংশ তাই অংশের কাজ হচ্ছে অংশীর সেবা করা তুমি জগতে তা না করে আর জগতে যা কিছু করছো সেটা হচ্ছে তোমার বৃথার ব্যথা প্রদান করছে কাজেই তুমি আমার কাছে ফিরে আসবার রাস্তা আমি তোমাকে দিয়েছি কি সেটা না ভগবদ্গীতা ভগবদ্গীতা হচ্ছে এমন একটা সার্বজনীন শাস্ত্র যে কিনা এটাতে বলা হয় নাই হে হিন্দু আমি তোমার জন্য এই কথাটা বলছি এটাতে বলা হয় নাই হে মুসলমান আমি তোমার জন্য এই কথাটা বলছি এটাতে সবগুলো বলা হয় নাই তবে কি বলা হলো গীতাটা হচ্ছে সার্বজনীন সর্বজনের জন্য বিশ্বপ্রেম বিশ্ব ধর্ম বিশ্ব মানবতা শেখাল জগতের ভারতের গীতা তাই যুগে যুগে অনুদিতা আদ্রিতা অধিতা জগতের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবৎ গীতা এটা জগতের গ্রন্থ এই জন্য সেখানে ফিরে যাবার পথ রাস্তা দিয়েছেন গীতার মাধ্যমে গীতায় একটি কথা আঠারো বার লেখা আছে কি কি জানেন সেটা ইতি শ্রীমদ্ গীতাসু গীতাু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক অধ্যায়ও এটা প্রতিটা অধ্যায়ের শেষে লেখা আছে গীতাটা হচ্ছে যুক্ত হওয়ার শাস্ত্র আমরা সকলে বিযুক্ত হয়ে আছি ডিভাইডেড হয়ে আছি বা চিহ্নটা কেমন একটা রেখা মধ্যখান থেকে থাকে উপরে একটা বিন্দু থাকে নিচে একটা বিন্দু থাকে এটাকে বলে ডিভাইডেড মানে ভাগ আর কি বলে এই বিন্দু থেকে ওই বিন্দুতে যখন আমি আরেকটা সরল রেখা টেনে দেব তখন সেটাই হবে কিন্তু যোগ কাজে গীতাটা যুক্ত হবার শাস্ত্র কার সাথে ভগবানের সাথে আমার যুক্ত হওয়ার শাস্ত্র এই পথে তুমি এসো কিন্তু আমরা জগতে সমস্ত কর্ম করি বটে আর ভগবানকেই ভুলে থাকি একটা দৃষ্টান্ত দি মায়েরা তো অনেক শুনছেন সহজভাবে বলি কিছুটা নিম্ন মানের কথা বলে উচ্চ দর্শনটাকে বোঝাবার চেষ্টা করছি একজনের চারটে বউ আছে তা বড় বইয়ের নাম হচ্ছে ভাগবতী মেজ বইয়ের নাম হচ্ছে আলাপবতী সেজ বইয়ের নাম হচ্ছে রূপবতী আর ছোট বইয়ের নাম হচ্ছে হেলাবতী তা ভাগবতীর সাথে তিনি গৃহ কর্মকাণ্ড ইত্যাদি সেখানে করেন আলাপবতীর কাছ থেকে তিনি পরামর্শ নেন আর রূপবতী ওর একটু রূপ চেহারা বেশি আছে তো তো বাইরে তো ঘুরতে গেলে রূপবান রূপবতীকে নিয়ে ঘুরতে হয় তো ওনাকেই নিয়ে ঘোরাঘুরি করেন আর হেলাবতী একটা ফেরায় পড়ে বিবাহ করতে হয়েছিল এই জন্য সংসারে যদি বলে কোনো কথা বলে তাহলে তুমি এখানে আসছো কেন তোমার কথা তো এখানে এলাও হবে না এই হেলাই করে রাখেন সব সময় তখন ব্যক্তিটার হঠাৎ করে তিনি মমূর্ষ অবস্থায় চলে গেলেন মানে মারা যাবেন রোগগ্রস্ত হয়েছেন তাই তো মারা যাবেন তা চার বধুকে এক জায়গায় ডেকেছেন এক জায়গায় ডেকে বলছেন দেখো এই যে ধন সম্পত্তি তোমাদের জন্য এত পরিশ্রম করে উপার্জন করে তোমাদের নামে সব আমি লিখে দিয়েছি তা তোমরা একটা কাজ করো আমি তো চলে যাচ্ছি আমার সেবার জন্য তোমরা একজন চলো আমার সাথে তখন বড় বউ ভাগবতী বলছে দেখো তুমি যখন জগতে এসেছিলে তখন কি আমাকে নিয়ে এসেছিলে মধ্যখান থেকে তোমার সাথে আমার একটা পরিচয় ঘটেছে এই পরিচয়টা তাও চিরদিনের জন্য নয় ভাবছ কি ও পথিক ভাই তুমি আসিয়াছ বহু দুই ওরে কানে কি বাজে না তোমার বিদায় বেলার নিদান সুর ওই ঝড় উঠেছে নীলা আকাশে দেহ ঘর ভাঙবে বাতাসে রাধা বল্ল বলল ই অবশেষে পথারা পথিকের তরে মনে কি পরে না পথিক তুমি আর শিয়াছ কত দূরে মনে কি পড়ে না পথিক ঠিক যেমন একটা ছোট্ট ছেলে ঘুড়ি উড়ায় ঘুড়ি সুতো সুতোটা ছাড়তে ছাড়তে অনেক দূরে চলে যায় সেখান থেকে দেখবেন ঘুড়িটা মাথায় ভাবে কাঁপায় সে জানান দিতে চায় যে বন্ধু আমি অনেক দূরে চলে এসেছি এখান থেকে আর আমি নামবো না কিন্তু সেই তো জানে যে কিনা ওই ঘুড়িটির সুতোটা ধরে আছেন সেই জানে সুতোটা টান দিলেই আমার কাছে ঘুড়িটি চলে আসবে ঠিক তেমনভাবে ঈশ্বর সর্বভূতানা হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্র উড়হানি মায়া মাইক্রোফোনটা বন্ধ করেন যন্ত্র উড়হানি মায়া তমেই বরণঙ্গচ্চ সর্বভাবে ন ভারত হে অর্জুন তুমি শোনো আমি এরকম মানুষের তৈরি কাঠপাথরের মন্দিরে থাকি না ভগবান বলছেন যে আমি এরকম মানুষের তৈরি কাঠপাথরের মন্দিরে আমি থাকতে যাব কেন তাহলে আমার ভগবত শক্তিই থাকে না আমি একটা মন্দির তৈরি করেছি কোথায় যেন ঈশ্বর নাম নাম অর্জুন অতিষ্ঠতি আমি যে মন্দিরটা তৈরি করেছি সেই মন্দিরের নাম হচ্ছে হৃদয় মন্দির এই হৃদয় মন্দিরে আমি থাকি ভগবান তুমি হৃদয় মন্দিরে থাকো কোথায় থাকো হৃদয় হৃদয়ে থাকি তা হৃদয়ে তো ডাক্তারবাবুর হাটকে অপারেশন করেন কিন্তু তোমাকে তো দেখা যায় না হাটে তো হাট তো একটা মাংসপিণ্ডের মতো সেখানে তো তোমাকে দেখা যায় না ডাক্তারবাবু হাট অসুস্থ হলে সেখানে ওষুধ দিয়ে সুস্থ করেন বলে না আমি হৃদয়ে থাকি বটে হৃদয় গ্রন্থিতে সেটা কেমন ভাবে বলে কাষ্ট মধ্য অগ্নি যেমন লোকায়িত রয় ফুলের মধ্য গন্ধ থাকে যেমন অবস্থায় দুধের মধ্য ঘৃত যেমন দুধের শুক্র সত্তা দেহের মধ্য পদ্মে তেমনই থাকে আত্মা যেমন কাঠে কাঠে ঘর্ষণ দিলে তবেই তো আগুন জলে ফাঁকা জায়গায় চিৎকার করিলে কোন অবলম্বন না হলে আগুন কি আর জলে জলে না তো তাই আমি হৃদয় মন্দিরে থাকি বটে যদি ভক্ত আমাকে সেই হৃদয় মন্দিরে খোঁজে তবেই পাবে আমাকে তাই ভাগবতী বলছেন স্বামীকে যে তুমি কি আমাকে নিয়ে এসেছিলে বা আমিও কি তোমাকে নিয়ে এসেছিলাম কেউ তো কাউকে নিয়ে আসি নাই আর কেউ কারোর সাথে যেতেও পারে না হ্যাঁ আগেরকার ইতিহাসগুলো পড়লে আমরা দেখতে পাই যে স্বামীর সাথে স্ত্রী সহমরণে যেতেন স্বইছাকৃত ইচ্ছাকৃতভাবে কিন্তু সেটা যেতেন কে কোথায় কার কর্মফল অনুযায়ী চলে যাবে সেটাও তো আমরা জানি না বর্তমান সময় এরকম দেখা যায় না স্বামীর সাথে কোনো যেতে তালে স্ত্রীকে মরণে ভাগবতী বললেন না আমি যেতে পারবো না তখন বলছেন তুমি চলো তোমার কাছ থেকে সারা জীবন পরামর্শ নিয়েছি আমি আলাপবতী বলছে যেতে পারি তবে মল্লের শ্মশান পর্যন্ত তার ওবারে আর যাবো না বড় অদ্ভুত কথা এই জন্য কি শঙ্করাচার্য প্রণিপাত বলেছিলেন পদ্মপত্র বাড়ি যেমনও চঞ্চল মানবের জীবন হয় অতীব চপল জানিও করিছে গ্রাস ব্যাধি বিষ ধর সমস্ত সংসার তাই শোকে জড় জর শঙ্করাচার্য বলছেন পদ্মপত্র বাড়ি যেমনও চঞ্চল পদ্মের পাতার উপরে যদি কোনো জল ওঠে তাহলে সেটা চঞ্চল হয় সেটা পাতার সাথে পাতা জলকে নিজের ভিতরে নিয়ে নেয় না এজন্য পাতাটা পচে যায় না নষ্ট হয়ে যায় না কিন্তু আমরা কি করি আমরা হচ্ছে ভাঙার মতো একটা ভাঙাকে যদি আপনি জলে ছেড়ে দেন তো জলটা নিজের ভিতরে নিয়ে নেবে এই জন্য সে ডুবে যায় তাই জগতে সংসার থেকে যত আপনি নিতে যাবেন তত আপনি বাধা পড়ে যাবেন আপনি বন্ধনে আবদ্ধ হবেন কিন্তু যত আপনি ছেড়ে দিবেন ত্যাগ করবেন তত আপনি মুক্ত থাকবেন কর্তব্যের বাঁধনে সমস্ত কিছু বাধা বাঁধতে হয় যা কিছু দেখছি আমরা পুত্র পরিজন বন্ধুত্ব নয় এগুলো কর্তব্য অনুপাতে তার কাছে যতটুক নেও তো আমার চাওয়ার আছে তার আমার কাছে পাওয়ার আছে এগুলো কর্তব্য অনুপাতে তার সাথে সেই কর্তব্যতা সম্বন্ধে স্থাপন হয় কিন্তু বন্ধনে যখন আবদ্ধ হয় সেই বন্ধনের জন্য আমাকে আবার বারবার আসতে হয় পুনরপি জনমম পুনরপি মরনম পুনরপি জননী জঠট স্বয়নম ইতি সংসারে স্ফুট তর দোষ কতপ্রিয় মানস তব সন্তোষ বলে তুমি কিসে সন্তুষ্ট আছো আজকে ভেব না যে দালানালা পরিবারে তোমার জন্মলাভ হয়েছে আগামীতে তোমার কর্ম যে তোমাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে এটা নির্ভর করবে তোমার বর্তমান জীবনের কর্ম কাজে সাবধানভাবে কর্ম করতে হয় এবার রূপবতীকে বলছে রূপবতী তুমি চলো রূপবতী বলছো খেপেছ আমার যে রূপ যৌবন রয়েছে তুমি যদি চলে যাও তাহলে আমার আরেকজন মিলিয়ে যাবে আচ্ছা তাই হেলাবতী তুমি যাবে হেলাবতী বলছেন হ্যাঁ আমি যেতে পারি আসলে এই যে রূপে যাদেরকে দাঁড় করানো হয়েছে এরা কেউ বধূ নয় এটা রূপক মাত্র এটা রূপক গল্প বা রূপক উদাহরণ মহাজন এই বধুগণের গণকে দিয়ে কি বোঝাচ্ছেন বলে ভাগবতী মানে আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রী সন্তান পরিবার আদি এরা হচ্ছে ভাগবতীর মতো এদের সাথে পতন এবং বন্ধুর পন্থা যুগ ধাবিত যাত্রী আপনি আমি সবাই অনন্ত কাল ধরে যাত্রা করে চলেছি কখনো মনুষ্য পরিবার কখনো স্বর্গের দেবতার পরিবার কখনও নরকস্থ কীট কীটা পরিবার এই সমস্ত পরিবার ভ্রমণ করতে করতে সকলের সাথে দেখা হয়েছে সকলকে নিয়ে চলতে হয় বটে আমাদের যাত্রাটা আজকের নয় তো যে মনুষ্য জীবনটা হয়েছে আমার শুরুটা আজকে না সনাতন দর্শন এরকম ছোটখাটো কিছু নয় তা গভীর দর্শন আমরা অনেক কাল ধরে যাত্রা করছি কত জনের সাথে কত কালের সাথে আমাদের পরিচয় হয়েছে তা ঠিক নাই এই জন্য এই মনুষ্য জীবনে পেয়েছি তাই তারা আমার সাথে কখনো যায় না আমিও তাদের সাথে কখনো যেতে পারি না এরই হচ্ছে ভগবতী কারা বলে আলাপবতী হচ্ছে আত্মীয় স্বজন যাদের কাছ থেকে আপনি আমি সবাই সারা জীবন পরামর্শ গ্রহণ করি পরামর্শ নিই ওখানে জমি কিনবো আত্মীয় কি আছে ফোন করি দেখো জমিটা সঠিক আছে কি না তারপরে কি না রূপবতী রূপবতী মানে অন্য কেউ নয় তো রূপবতী মানে হচ্ছে টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো রূপবতী যেখানে সেখানে আপনি যান সেগুলো সাথে করে নিয়ে যান এই লক্ষ্মী সম্পদ লক্ষ্মী হচ্ছে চঞ্চল মানে থাকে না একটি স্থানে স্থিতি লাভ করতে পারে না লক্ষ্মী চঞ্চল মানে কি আজকে আমার কাছে আছে তো আগামী দিন আপনার হয়ে যেতে পারে কাজেই লক্ষ্মী সম্পদ যার রয়েছে সেটা নারায়ণ সেবায় ব্যয় করতে হয় তবেই লক্ষ্মী সন্তুষ্ট হন অর্থ আপনার জীবনে অনর্থ বই আনতে পারে আবার অর্থ আপনার জীবনে পরমার্থ বই আনতে পারে কাজে অর্থ অনর্থ হয় কখন যখন কিনা এখানে এই অর্থ দ্বারা দেখুন একটু বলতে হচ্ছে আপনারা ব্যথা পাবেন না পাবেন না মনে আমি তো বাংলাদেশ ব্যাপী ঘুরছি আমাদের হিন্দুদের কিন্তু সমস্ত পয়সাগুলো নষ্ট হচ্ছে কোথায় যদি একটা পূজা হোক বারো মাসে তেরো তো কোনোটা বন্ধ নাই কিন্তু এই অনুষ্ঠান দ্বারা আমরা বিনোদনের আয়োজন করি অনুষ্ঠান দ্বারা আমরা বিনোদন ইত্যাদি যাতে মনোরঞ্জন হয় সেই অনুষ্ঠানগুলোর আয়োজন করি কেন এই অনু এই যে তিথিগতভাবে বারো মাসে তেরো পার্বণ কেন করা হয় জানেন এই ঋষিরা এই সমস্ত সিদ্ধান্ত পঞ্জিকাগুলোতে দিয়েছেন কেন জানেন তার কারণ মানুষ ভগবানকে ভুলে থাকে মানুষ সেই সচিদানন্দ পরমার্থ বস্তুটাকে ভুলে থাকে জল যেমন উপরে ছেড়ে দেন গড়িয়ে নিচের দিকে পড়ে যাবে ঠিক মানুষের প্রবৃত্তিটাও তাই নিম্নদিকে ধাবন করা তাই প্রতি মাস একটি করে পূজা করে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয় পূজা মানে কি পুনর্জাগরণ আমি ভুলে গিয়েছি তোমাকে তাই তোমাকে তোমার দিকে যাওয়ার জন্য আমার একটা তুমি সুযোগ করে দিচ্ছ তাই এই বারো মাসে তেরো পার্বণের ব্যবস্থা এগুলোতে পারমার্থিক চর্চার জন্যই এই পূজা অনুষ্ঠানগুলো কোনো বিনোদন করার জন্য নয় কোনো মনোরঞ্জন করার জন্য নয় যখন আমি বিনোদনের জন্য পয়সা খরচ করবো সেটা অনর্থ পথে ব্যয়িত হবে যখন আমি মনোরঞ্জনের জন্য পয়সা খরচ করব তখন সেটা অনর্থ পথে চলে যাবে কিন্তু আপনি যখন পরমার্থ সঞ্চয় করতে চান তখন সেই পরমার্থ সঞ্চয় করতে হলে আপনাকে অবশ্যই এই আধ্যাত্মিক ধর্মীয় চর্চার ব্যবস্থা করতে হবে এটা যদি না হয় তাহলে ধর্মও থাকবে না আপনার অনুষ্ঠানগুলো অর্থ সঠিক জায়গায় পরমার্থের খাতে ব্যয়িত হবে না এই জন্য অর্থ পরমার্থর দিকে ধাবিত করাতে হয় তবেই সেটা থেকে পরমার্থ আসে আজকে ধন্যবাদ আয়োজক মণ্ডলীকে যে আজকে একটা সুন্দর পরিবেশ করে এন ভাগবতীয় কথার আয়োজন করেছেন তাদের উত্তর উত্তর প্রবৃদ্ধি হোক এবং তারা এখানে যেন আরো আরো এরকম ধর্মীয় চর্চার অনুষ্ঠানগুলো করতে পারে এবং আপনারা সকলে সহযোগী হয়ে এজন্যই আপনারা আগুয়ান হবেন যত হবেন আগুয়ান তত পাবেন অনন্তের সন্ধান তত আমরা অনন্তের সন্ধান পাব যত আমরা আগুয়ান হব তাই এই হচ্ছে রূপবতী আর কি হেলাবতী হেলাবতীকে হেলাবতী হচ্ছে কৃষ্ণ গোবিন্দ মাধব আপনি যদি বলেন মা দুর্গা তোহার তিনিও তাই আমরা তাকে হেলা করে রেখেছি তাকে আসতে দেইনি আমাদের কাছে তাকে নিয়ে ভাবার চিন্তা করার টাইম নেই তারাই হচ্ছে আমার জীবনের হেলাবতী খেলা করে রেখেছি তাকে এই জন্য শ্রেতাশ্রোতর উপনিষদে বলা হয়েছে দা সাজুজা সপান্না শাখায়া সমানং বৃক্ষ একটি বৃক্ষে একটি ডালে দুটো পাখি বসা আছে একটি পাখি হচ্ছে সেই বৃক্ষের ফলা সাধন করছে আরেকটি পাখি হচ্ছে সেই দেখে রাখছে যে পাখিটি কি করছে যে পাখিটি ফল আস্বাদন করছে সেই পাখিটি হচ্ছে আমি জীবাত্মা জন্ম জন্মান্তর ধরে সুখ এবং দুঃখের ফল আমরা কুড়াচ্ছি জন্ম জন্মান্তর ধরে সুখ দুঃখের ফল আমরা কুড়িয়ে চলেছি আরেকটি পাখি যিনি দেখে দেখে রাখছেন সেই হচ্ছে পরমাত্মা একই দেহে দুজনের বাস সে হচ্ছে পরমাত্মা পরমাত্মা শুধু দেখে দেখে রাখছেন কোনো সৌভাগ্য বলে কোনো সাধু কৃপা হলে মহতের কৃপা পেলে এই পাখিটি যে পাখিটি সুখ দুঃখকে ভোগ করে চলেছে অনন্তকাল সেই পাখিটি যদি এই পাখিটির দিকে ফেরে তখনই দেখবে একই তার চেহারা আমার চেহারা যে একই তখনই সে বলবে হ্যাঁ আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম তুমি কখন আমার দিকে ফিরবে এই জন্য আমাদের ভগবানের দিকে আগোয়ান হতে হবে ভগবানের কাজ করতে হবে কেন আমরা তারই সন্তান একটি সিংহী তার বাচ্চাকে প্রসব করে সে গেছে খাদ্যের সন্ধানে আবার একটি ভেড়িও সে তার বাচ্চাকে প্রসব করে সেও গেছে খাদ্যের সন্ধানে এখন সিংহীর বাচ্চাটা সে পদ ভুলে এসে পড়েছে এই ভেড়ার বাচ্চার দলে এসে মিশে গেছে মিশে গেলে তাকে আর সিংহের দলে ফেরা হয় নাই ওই ভেড়ির দুধ খেয়ে সে বড় হয়েছে বড় হয়ে যখন বৃহৎ আকারে একটা সিংহ রূপ ধারণ করেছে সেই ভেড়ার দলে থাকে তো সে নিজে মনে করে যে আমিও একটা ভেড়া এখন একটা সিংহ সিংহ যখন মেয়ের শিকার করতে আসলো মানে ভেড়ার শিকার করতে আসলো তখন দেখলো এর একই ব্যাপার সিংহের খাদ্য হচ্ছে ভেড়া কিন্তু সেই ভেড়ার দলে একটা সিংহ গড়ে কারণটা কি তা আমি আজকে আর স্বীকার করব না তাকে তার উপযুক্ত পরিচয় দিতে হবে তাই দৌড়ে গিয়ে সেই সিংহটিকে ধরে বলছে এই তুই এখানে কেন সিংহ বলছে আমাকে খাবেন না আমি একটা ভেড়া চোখ তুই ভেড়া বলে আমি কে বলে তুই একটা সিংহ বিশ্বাস করি না বলে বিশ্বাস করিস না তখন তাকে থাবা কেটে ধরে নিয়ে স্বচ্ছ জলের সম্মুখে নিয়ে গিয়ে দেখাচ্ছে দেখ তোর চেহারা যা আমার চেহারাও কিন্তু তাই তুই সিংহ হোস তুই ভেড়ার দলের কেউ তখনই সে বুঝতে যে হ্যাঁ ঠিক তো আমি তো সিংহের বাচ্চা আমার তো সিংহের মতো আচরণ করা উচিত এ দৃষ্টান্ত দিয়ে মহাজন বোঝাচ্ছেন যে দেখো ঠিক তেমনই আমরা মনুষ্যগণ মিশে গেছি প্রকৃতির ভেড়ার দলে প্রকৃতি গীতা বলছে প্রকৃতি ক্রিয় মানানি গুণেই কর্মানি সর্বস অহংকার ও বিমূরাত্মা কর্ত অভিমন্যতে প্রকৃতি তিনটে গুণ দ্বারা আমরা বাধা রয়েছি কি কি গুণ শতগুণ রজগুণ তমগুণ এই তিনটি গুণের দ্বারা আমরা সকলে বাধা রয়েছি প্রকৃতির রূপ ভেড়ার দলে মিশে গিয়ে আমরা নিজেরা মনে করছি যে এটাই বোধহয় আমার থাকবার দেশ এটাই বোধহয় আমার চিরকাল স্থিতির জায়গা ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে মায়া ভূমণ্ডলে ওরে ভুলো না দক্ষিণা কালীন বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ওরে যারে জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে ওরে সেই প্রেয়সী দিবে ছড়াম অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কার নয় মিছে ম্রভাভ্রম ভূমণ্ডলে শাক্ত আচার্য শ্রী রাম গাইছেন এই মর্মকাথা আমাদের সকালে সকলের মোবাইলে এই কীর্তনটি বাঁচতে থাকে কিন্তু আমরা এই কীর্তনের মর্ম অর্থ উপলব্ধি করতে পারি নাই এটা হচ্ছে শাক্ত আচার্যের একটি কীর্তন এবার বৈষ্ণব আচার্য কি বলছে দেখুন মায়া জালে বদ্ধ হয়ে আছমিছে মিছে লয়ে। ওরে এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম বলরি গাই গোরা মধুর শরে আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গাই গোরা মহাজন মহাত্মা মহাজ্ঞানী যারা তারা আমাদেরকে উপদেশ দিচ্ছেন মায়া জালে বদ্ধ হয়ে কাজ পেয়ে রাধা মাধব নাম হ্যাঁ আমরা সবাই মায়া জালে বদ্ধ রয়েছি আর এই মায়ার জালটা যিনি রচনা করেছেন আমরা কোথাক থেকে আলোচনা আরম্ভ করেছিলাম সেই মেধস ঋষির প্রশ্ন যে গুরুদেব তিনি সমাধি এই সমাধিবশ প্রশ্ন করছেন মেধর শিশিকে যে গুরুদেব এটা আমাদের কেন স্মরণ হচ্ছে আমরা কেন সংসারকে ভুলতে না যে সংসার আমাদেরকে এত যন্ত্রণা দিল তখন গুরুদেব মেধর ঋষি বলছেন হ্যাঁ এটার কারণ হচ্ছে এই মায়া মহ আর এটার রচয়িতা হচ্ছেন এই যে আমাদের দুর্গা দেবী দুর্গা কথার অর্থ কি দুর্গা লিখতে লাগে কি দ্বয়রসু গরেপ আকার দতে হচ্ছে দৈত্য নাশন রসুতে হচ্ছে বিঘ্ন নাশন রেপে হচ্ছে রোগ নাশন আকারে হচ্ছে ভয় নাশন আর গতে হচ্ছে শত্রু নাশন তাহলে যিনি দৈত্য শত্রু বিঘ্ন থেকে নিস্তার করেছেন তিনি হচ্ছেন দেবী দুর্গা আজকে তার আমরা সপ্তমীতে আবাহন করেছি তার পূজা করবার জন্য